السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله ثم الحمد لله সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল বাকারার তাফসীর ক্লাস, এটা গত তিনটা ক্লাসে আমরা কোরআন সম্পর্কিত পরিচিতি, আসমানি কিতাব পরিচিতি, ওহি এবং সর্বশেষ তাফসীর সংক্রান্ত সামান্য আলোচনা করার পরে আজকে ইনশাআল্লাহ আমরা মূল সূরা শুরু করব। আমরা যে সূরাটি পড়ব এর সূরার নাম হলো আল বাকারা। বাকারা অর্থ হলো গাভী। তো এই সূরার মধ্যে 67 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে বনি ইসরায়েলের সময় একটি ঘটনা আলোচনা হয়েছে, সেটা হলো বাকারা সংক্রান্ত বা একটি গাভী সংক্রান্ত। সেই ঘটনার দিকে খেয়াল করেই মূলত এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমরা জানি এই সূরার মধ্যে মোট 40টা রুকু আছে এবং এর আয়াত সংখ্যা হলো 286টি। এই সূরাটি কোরআনে পাকের বিন্যাসগত ভাবে 2 নম্বরে আছে, সূরাতুল ফাতিহা এর পরের সূরাই হলো এই সূরাটা। কোরআনে পাকের অন্যান্য সূরার মধ্যে এই সূরাটি বিশেষ কয়েকটি গুণের কারণে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী বা অন্যতম বৈশিষ্ট্য সম্পন্ন সূরা। তন্মধ্যে 1 নম্বর হলো ইন্নাহা আতওয়ালু সূরাতিন ফিল কোরআন, যে এই সূরাটা হলো কোরআনে কারিমের সবচাইতে আয়তনের দিক থেকে বড় সূরা। আতওয়ালু, আতওয়ালু মানে লম্বা, দীর্ঘ সূরা। এরপরে এর 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না ফিহা আখিরা আয়াতিন নাযালাত মিনাল কোরআনুল কারীম, এই সূরার মধ্যেই একটি আয়াত আছে যে আয়াতটি কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, যে আয়াতটি নাজিলের দিক থেকে সবার শেষে নাজিল। এবং এই সূরার মধ্যে একক আয়াত হিসেবে সবচাইতে বড় আয়াত যেটা আয়াতুল মুদায়না, মানে লেনদেন সংক্রান্ত, লেনদেন করলে লিখে রাখতে হবে, সে আয়াতটি এই সূরার মধ্যে রয়েছে। এবং মর্যাদা এবং ফজিলতের দিক থেকে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, সে আয়াতটি ওই সূরার মধ্যে। এবং সর্বোপরি অনেক মুফাসসিরিনদের মধ্যে ইসমুল আযম, মানে যেই ইসমে আযম করে দোয়া করলে দোয়া কবুল হয়, সেই ইসমুল আযম, এটাও এই সূরার মধ্যে রয়েছে। তো এই 5টি বৈশিষ্ট্যের কারণে এই সূরাটি অন্যান্য সূরা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং অন্যতম ফজিলতপূর্ণ সূরা। এছাড়াও এই সূরা বিশেষভাবে ফজিলতপূর্ণ জন্য, যেহেতু এই সূরার মধ্যে সবচাইতে দীর্ঘ সূরা, আমরা বুঝতে পেরেছি যে শরীয়তের বিধান সংক্রান্ত, আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখতে চাইলে কি কি বিধান ফলো করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের কি কি বিধান প্রয়োজন, এরপরে শরীয়তের বিধান পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যক্তিগতভাবে
প্রয়োজন, সবকিছু এই সূরার মধ্যে সবিস্তারে আলোচিত হয়েছে। এই জন্য এই সূরাটি কোরআন পাকের 114টা সূরার মধ্যে সবচেয়েতে বৈশিষ্ট্যপূর্ণ সূরা। এমনকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের জীবনী এবং ইতিহাস পড়লে জানা যায় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটা শিখেছেন মোট 14 বছর সময় লাগিয়ে, 14 বছর পরে এই সূরা তিনি শিখেছেন। অর্থাৎ আমরা খুব সহজে বুঝতেছি এই 14 বছরে তিনি শিখছেন আসলে এই সূরার তিলাওয়াত শিখেন নাই, বরং এই সূরার বিধান, এই সূরার অর্থ এগুলো অনুধাবন করেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আবদুল্লাহ ইবনে উমার, যার থেকে অনেক হাদিস আমরা পাই, উনি এই সূরা 8 বছর পড়াশোনা করে এই সূরার বিধান গুলো আয়ত্ত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার মধ্যে 1000টি আদেশ আছে, 1000 নিষেধ আছে এবং 1000 আল্লাহর বিধান আছে। এই জন্য এই সূরাটি বিরাট ফজিলতপূর্ণ সূরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঘটনায় পাওয়া যায় যে যেই সাহাবি সূরাতুল বাকারা জানতেন, সূরাতুল বাকারার জ্ঞান যার ছিল, তাকে নবীজি আলাইহিস সালাম কোথাও পাঠালে বিশেষ দায়িত্ব দিতেন। সূরাতুল বাকারা জানে মানে সে হলো অন্যদের মধ্যে আলাদা, মোটামুটি সে শরীয়তের সব বিষয় সম্পর্কে ধারণা রাখে। সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে সূরাটি শুরু করব, ফজিলত এবং বিধান ইত্যাদি সবকিছুর বিবেচনায় অনেক ফজিলতপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে, আমি একটু কয়েকটা আপনাদেরকে পড়ে শোনাই। সহি মুসলিমে একটা হাদিস আসছে, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবু মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال النبي صلى الله عليه وسلم نبي عليه السلام বলেন, হাদিসটা হলো আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত আছে, মান قرأ بهما, যে ব্যক্তি এই দুইটা আয়াত তিলাওয়াত করবে, কাফাতাহু কোথাও ফি লাইলাতিন, রাতে যে ব্যক্তি এই দুইটা আয়াত তিলাওয়াত করবে ঘুমানোর পূর্বে, কাফাতাহু, এই দুইটা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো হাদিসের শেষে আছে কাফাতাহু, এই দুইটা আয়াত তিলাওয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যথেষ্ট মুহাদ্দিসিনে কেরাম দুটো যথেষ্ট হয়ে যাবে, 1 নম্বর যদি সে আল্লাহ তাআলার বিধান মতে, হুকুম মতে ওই রাতে তার হায়াত শেষ হয়ে থাকে, ওই রাতে যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা তার নাজাতের ফয়সালা করবেন, নাজাতের ফয়সালার জন্য এই আয়াত দ্বয়ের তেলাওয়াতই যথেষ্ট হয়ে যাবে, এটা একটা অর্থ। অনেক মুহাদ্দিসিন বলেছেন না, এর অর্থ হলো কাফাতাহু যথেষ্ট হয়ে যাবে বলতে শয়তান এবং বিভিন্ন কুপ্রভাব, প্রকৃতি ইত্যাদির কুপ্রভাব থেকে বাঁচার জন্য তার জন্য এই দুইটি আয়াতের তিলাওয়াতই যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য বোঝা গেল সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত অনেক গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আসছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, যে তোমরা তোমাদের ঘরবাড়িগুলোকে কবর বানিয়ে ফেলো না, কবরস্থান বানিও না, ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, কারণ যেই ঘর যেই বাড়িতে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় সেই বাড়ি সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। তো সুতরাং যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় না সেই ঘরগুলো কবরস্থানের মতো, সেখানে সবার অনুপ্রবেশ ঘটে। এই জন্য সূরাতুল বাকারা তিলাওয়াত করে ঘরকে পবিত্র রাখতে হবে। আরেকটা হাদিস আসছে, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل شيء سناما وإن سنام القرآن البقرة, প্রত্যেক জিনিসের একটা উঁচু একটা উপরের স্থান থাকে, মর্যাদা ইত্যাদির তারতম্য হিসেবে সর্বোচ্চ একটা শৃঙ্গ থাকে, আর কোরআনের সর্বোচ্চ শৃঙ্গের কথা বলা হচ্ছে আল বাকারা, মানে কোরআনের সর্বোচ্চ উঁচু এবং মর্যাদা ইত্যাদির দিক থেকে সবচেয়ে উঁচু স্থানটা হলো সূরাতুল বাকারা। من قرأها في بيته ليلة لم يدخله الشيطان ثلاث ليال, যে ব্যক্তি এক রাত পড়বে তার ঘরে 3 রাত্র কোন শয়তান ইত্যাদি প্রবেশ করবে না। তো এটা আরেকটা হাদিস পেয়ে গেলাম, আমরা
সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিসটা 4 নম্বরে বলতেছি, এই হাদিসটা আমরা শুনে থাকি, সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এবং সহি মুসলিমে আসছে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন পড়ো। ফাইন্নাহু শাফিউন, কোথাও আছে শাফিউন লি আহলিহি ইয়াউমাল কিয়ামা, কারণ এই কোরআন পাঠ করা, কোরআন পড়া, এটা কিয়ামতের দিন যে পড়বে তার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী দিবে। এরপরে আল্লাহ তাআলা এই সাক্ষী হবে যে কোরআন কিয়ামতের দিন, এই জন্য কোরআন পড়তে হবে। এখানে তো ব্যাপকভাবে পুরা কোরআনের কথা বললেন, এরপরে নবী আলাইহিস স্পেসিফিক ভাবে বলতেছে ইকরা উজ্জাহরাওয়াইন, তোমরা দুইটা পুষ্প মাল্য, যে দুইটা ফুল সদৃশ সুরা আছে সেই দুইটি সুরা তোমরা পড়ো। জাহরা, জাহরা মানে উজ্জ্বল, আলোকিত, আর একটা জাহরার অর্থ হয় ফুল, ওই যে আমরা যে জাহরাতুন মানে হলো গোলাপ ফুল বলি, এই গোলাপ ফুল, এটার আর একটা রূপ হয় জাহরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইকরা উজ্জাহরাওয়াইন, তোমরা দুইটা পুষ্পমাল্য ফুল সদৃশ যে সুরা আছে সেই দুইটা সুরা পড়ো, অথবা উজ্জ্বল আলোকিত যে দুইটা সুরা আছে সেই দুইটা সুরা পড়ো। 1 নম্বর হলো আল বাকারা, 2 নম্বর হলো আলে ইমরান, কারণ ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন এই দুইটা সুরার আকৃতি হবে কান্নাহুমা গামামাতান, যেন এই দুটি দুইটা মেঘখণ্ড, উপরে মেঘখণ্ড যেরকম মানুষকে ছায়া দেয়, এরকম এই দুইটা সুরা কিয়ামতের দিন যে পাঠ করবে তার উপরে ছায়া দিবে। আও গায়ায়াতান, কেউ কেউ বলছে না এই গামামাতান না, শব্দটা হবে গায়ায়াতান, গায়ায়াতান মানে দুইটা ছায়া খণ্ড, উপরে দুইটা ছায়ার মতো, ছাতার মতো ব্যক্তিকে এই সুরা আলে ইমরান এবং সুরা বাকারা কিয়ামতের দিন ছায়া দিতে থাকবে। আও কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফা ইউহাজ্জানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা এই দুইটার সুরার কিয়ামতের দিন আকৃতি হবে যেন দুইটা পাখির ঝাঁক, দুই পাখির ঝাঁক, দুইটা ঝাঁক তার মাথার উপরে এসে ছায়া দিতে থাকবে। ইউহাজ্জানি আন আহলিহিমা, এরা তাদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষে লড়বে, এই পাখির ঝাঁকগুলো তাদেরকে ওই যে বিভিন্ন শাস্তি এবং বিভিন্ন বিপদময় ঘাঁটিগুলো থেকে হেফাজত করার জন্য তাদের পক্ষে ইউহাজ্জানি, ইউহাজ্জানি হাজ্জা, ইউহাজ্জানি বিতর্ক করা, তাদের ব্যাপারে বিতর্ক করবে। সুম্মা কালা, এরপরে নবী আলাইহিস সালাম বলেন ইকরাউল বাকারা, তোমরা বিশেষভাবে সুরাতুল বাকারা পাঠ করো। এর আগে তো সুরা আলে ইমরান, সুরা বাকারা দুইটা নির্দেশ দিলেন, এখন আরো স্পেসিফিক বলতেছে তোমরা সুরাতুল বাকারা পাঠ করো, কারণ ফা ইন্না আখযাহা বারাকা, কারণ এই সুরা বাকারা এটা আয়ত্ত করতে পারবে যে এটা তার জন্য বিরাট বারাকা এবং বরকতের বিশেষ একটা নিদর্শন তার জন্য। ওয়াতারকাহা হাসরাহ, আর যে এটার বিধান এবং ইত্যাদি আয়ত্তকরণের ক্ষেত্রে যে বঞ্চিত হলো সে হাসরা, তার জন্য এটা বড়ই আফসোসের কারণ। শেষ অংশে হাদিসে বলতেছে ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, যারা এই সুরাতুল বাকারার সাথে সম্পৃক্তি পড়বে, অনুধাবন করবে, আয়ত্ত করবে, তাদেরকে কোনো জাদুকর, বাতালা, বাতিলপন্থী কেউ তাদেরকে কখনোই কোনো খারাপ ইত্যাদি প্রভাবের মধ্যে তাদেরকে আক্রান্ত করতে পারবে না। তো এই হাদিসটা বড় হাদিস, এখান থেকে আমরা সুরা বাকারা এবং সুরা আলে ইমরান, বিশেষ সুরাতুল বাকারার ফজিলত বুঝতে পারি, যে সুরা দয় কিয়ামতের দিন ব্যক্তি যে পাঠ করবে তার পক্ষে সাক্ষী হবে পাখির মতো, মেঘের মতো এবং এই ছায়ার মতো তাদের উপরে ঝুলে থাকবে এবং তাদের মুক্তি পর্যন্ত তাদের সাথে থাকবে। এজন্য এই সুরাতুল বাকারাটা ভালোভাবে আমরা পড়বো এবং এই বিধানগুলো আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা একটু যাচ্ছি সুরাতুল বাকারার কয়েকটা নাম আছে, একটা নাম তো আমরা জানি যেটা হলো আল বাকারা, বাকারা মানে গাভী, যেহেতু এই 67 থেকে 71 এই আয়াত গুলোর মধ্যে একটা গাভীর ঘটনা আসছে, সেখান থেকে এই সুরার নাম করা করা হয়েছে সুরাতুল বাকারা। এরপরে এই সুরার আরেকটা নাম আছে
সেটা হলো সানামুল কোরআন, কোরআনের সবচেয়ে উচ্চ শৃঙ্গ, ওই যেটা পূর্বের আয়াতে আমরা পড়ে আসলাম, সে আয়াত এই হাদিসে, সে হাদিস থেকে নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ এই সুরার আরেকটা নাম বলেন ফুস্তাতুল কোরআন, ফুস্তাতুল অর্থ হলো তাবু, কোরআনের মেইন তাবু হলো সুরাতুল বাকারা। তো এভাবে হাদিসের মধ্যে কয়েকটা নাম আসছে, বাকারা, ফুস্তাতুল কোরআন, সানামুল কোরআন, এরপরে আরেকটা নাম যেটা আসছে যে আলিফ লাম মিম, এটাই সুরার একটা নাম, আলিফ লাম মিম হলো সুরাতুল বাকারার নাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা এই সুরা সংক্রান্ত প্রাথমিক আলোচনা ফজিলত পড়লাম, এখন আমরা সরাসরি সুরার মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم এই সূরার মূল আলোচ্য বিষয়ে যেটা আমরা একটু প্রাথমিক ইয়া হিসেবে মনে রাখতে পারি, সেটা হলো এই সূরাটাকে দুই ভাগে ভাগ করা যায়। এই সূরার মধ্যে আমরা তৃতীয় চতুর্থ রুকুতে পর্ব, আল্লাহ তাআলা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন দুনিয়াতে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদের সাথে যে কথোপকথন হয়েছিল সেই ঘটনাটা আলোচনা আসবে। ওই ঘটনার মূল হলো যে আল্লাহ তাআলা জমিনে তার খলিফা, তার প্রতিনিধি বানাতে চান। তো এই যে মূলত আল্লাহ তাআলার প্রতিনিধি দুনিয়াতে পাঠানো, এরপরে এই প্রতিনিধিদের স্বরূপ, তাদের দুই দিক থেকে, একটা হলো তাদের জীবন ব্যবস্থা গ্রহণ, আর একটা হলো তার আখেরাতের জীবনকে সাজানো, এই দিক থেকে এই যে এই খলিফা নির্বাচন বা খলিফা তাদের দুনিয়াতে কার্যক্রম ইত্যাদি সম্পর্কে মূলত এই সূরার মধ্যে আলোচনা আসছে। এই খলিফা নির্বাচনের ধরেন যদি আকৃতিটা আমরা খেয়াল করি, তাহলে শুরুর দিকে মানুষের প্রকারভেদ বর্ণনা করবে, এরপরে একটু পরেই তাওহীদের আলোচনা আসবে, এবং তাওহীদের মধ্যে বিশেষভাবে বনি ইসরায়েলদের আলোচনার সময় আল্লাহ তাআলা তাদের প্রতি কি কি অনুগ্রহ করেছেন, কি কি নেয়ামত তাদের প্রতি দিয়েছেন, সেগুলোর আলোচনা আসবে। এরপরে তারা কিভাবে এগুলো অস্বীকার করলো, অস্বীকারের কারণে তাদের উপরে কি কি শাস্তি আসলো, সেই বিষয়ে আলোচনা আসবে। এরপরে একটু পরেই একটা অংশ পরে, মানে বনি ইসরায়েলদের অরাজকতা বা তাদের অবাধ্যতা এসব আলোচনার পরেই ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আলোচনা আসবে, তারা কিভাবে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব সুন্দরভাবে করে গেছেন, সঠিকভাবে করে গেছেন, তার একটা চিত্র বর্ণনা হবে। এরপরে মাঝখানে শরীয়তের বিধান সংক্রান্ত অনেকগুলো বিষয় আসবে, এর মধ্যে ওসিয়তের বিধান আসবে, এর মধ্যে কিসাসের বিধান আসবে, পারিবারিক জীবন ব্যবস্থার ক্ষেত্রে বিবাহ, তালাক, খোলা এবং রদা, কেউ দুগ্ধপান ইত্যাদি সম্পর্কে শরীয়তের বিধান আসবে। একেবারে শেষের দিকে আমাদের অর্থনৈতিক জীবনকে সুন্দর করার জন্য সুদ, সুদের ভয়াবহতা, সুদের ভয়ঙ্কর অবস্থা, এগুলো সম্পর্কে আলোচনা আসবে, এবং শেষের দিকে আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করে মোটামুটি এই সূরা শেষ হবে। তো তন্মধ্যে আমরা প্রথম দিকে আছি, প্রথম দিকে মোটামুটি 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আসনাফুন নাসি মিনাল ইবাদা বা ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে, আল্লাহর গুলামি করার ক্ষেত্রে মানুষের তিনটা প্রকার আছে, তিনটা দল আছে। 1 থেকে 5 নম্বর আয়াতে
এই তিনটা দল সম্পর্কে আলোচনা, বরং 1 থেকে 20 নম্বর আয়াতে এই তিনটা দল সম্পর্কে আলোচনা হবে। 1 থেকে 5 নম্বর আয়াতে প্রথম দল মুমিন, এদের সম্পর্কে আলোচনা আসবে বা মুত্তাকিদের আলোচনা আসবে। এরপরে 6-7 এই দুইটা আয়াতে কাফেরদের আলোচনা আসবে। 8 থেকে 20 এই আয়াতগুলোতে মুনাফিকিনদের আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা প্রথম অংশে আছি, 1 থেকে 5 এই আয়াতগুলোতে মোটামুটি মুমিনদের আলোচনা হবে, যারা মুত্তাকি তাদের আলোচনা আসবে। তো তন্মধ্যে আমরা এই সূরার প্রথম আয়াত পড়ব, আলিফ লাম মিম, যেখানে তিনটা অক্ষর আছে, একটা হলো আলিফ, 2 নম্বর হলো লাম, 3 নম্বর হলো মিম। এই তিনটা অক্ষরের সমষ্টি আমরা একসাথে মিলিয়ে পড়তেছি আলিফ লাম মিম। এগুলোর তাফসিরি নাম হলো হুরুফুন মুকাত্তাআতুন, যে বিচ্ছিন্ন কয়েকটা হরফ যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক, এর দ্বারা উদ্দেশ্য কি, এর অর্থ কি, আল্লাহ তাআলাই ভালো জানেন। হুরুফে মুকাত্তাআত এ ব্যাপারে আলেমদের বা মুফাসসিরিনে কেরামদের 4টা মত আছে, যেগুলোর অর্থ কি বা এগুলোর অর্থ আদৌ আছে কিনা, অর্থ থাকলে সেই অর্থটা কি, এই দিক আলোচনায় মুফাসসিরিনদের 4টা মত। 1 নম্বর মত হলো এগুলো হুরুফে মুকাত্তাআত, এগুলোর কোনো অর্থ নাই, এটা 1 নম্বর মত। 2 নম্বর মত হলো যে এগুলো হরুফে মুকাত্তাআত, এর অর্থ আছে কি নাই এটা কেউ জানে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে, আসলে অর্থ আছে কি নাই এটার চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া মানুষের পক্ষে সম্ভব না, কেউ বলতে পারবে না অর্থ আছে কি নাই। 3 নম্বর মত, যেহেতু এটা কোরআনের আয়াত, আর কোরআনে কোনো অনর্থক বা অর্থহীন কোনো বিষয় আসতে পারে না, তার মানে আলিফ লাম মিম যেহেতু কোরআনের অন্যতম আয়াত, অবশ্যই এর অর্থ আছে, তবে এর অর্থটা কি এটা কেউ জানে না, এটা আল্লাহ তাআলা জানেন। এটা হলো 3 নম্বর মত। 4 নম্বর মত হলো এগুলোর অর্থ আছে, কোরআনের আয়াতগুলো 2 ধরনের হয়, আমরা সূরাত আলে ইমরানের অধীনে আল্লাহ তৌফিক দিলে পড়বো ইনশাআল্লাহ। সেখানে আছে আয়াতুন মুহকামাতুন, কোরআনের কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত, যেগুলোর বিধান পরিষ্কার, পড়ার পরেই অর্থ বুঝে আসে। আর কিছু আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত, যেগুলোর অর্থ বাহ্যিক দৃষ্টিতে পড়ার পরেই বুঝে আসে না, বরং আর রাসিখুনা ফিল ইলম, যাদের জ্ঞানের গভীরতা আছে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, সর্বোপরি পুরা শরীয়ত সম্পর্কে, তারা গবেষণা করে এখানে অর্থ বর্ণনা করতে পারেন। সেই হিসেবে এই আলিফ লাম মিম সহ কোরআনে যত হরুফে মুকাত্তাআত আছে এগুলো হলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, যে সরাসরি সবাই এগুলোর অর্থ বুঝবে না, বরঞ্চ যারা নিগড় বা যারা একেবারে গভীর জ্ঞান রাখে তারা এগুলোর অর্থ বর্ণনা করতে পারবে। তাহলে আমি আবার বলি, এখানে 4টা মত। 1 নম্বর হলো এগুলোর কোনো অর্থ নাই, 2 নম্বর এগুলোর অর্থ আছে কি নাই কেউ জানে না, 3 নম্বর এগুলোর অর্থ নিশ্চিত আছে তবে কি অর্থ এটা একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। 4 নম্বর হলো এগুলো আসলে আয়াতে মুতাশাবিহাত, অর্থ আছে তো সবাই অর্থ জানে না, কিন্তু যারা গভীরতা আছে তারা এগুলোর অর্থ জানতে পারে। তো আমরা চতুর্থ মত যদি বিবেচনা করি, যেগুলো হলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, তাহলে এগুলোর অর্থ করার সুযোগ আছে। প্রথম মত দললে, দ্বিতীয় মত দললে অর্থ করার কোনো সুযোগ নাই, 3 নম্বর মত দললেও অর্থ করার সুযোগ নাই, চতুর্থ মত যদি ধরি তাহলে এখানে একটু অর্থ করার সুযোগ আছে আয়াতে মুতাশাবিহাত। এই আয়াতে মুতাশাবিহাত ধরেই অনেক মুফাসসিরিন এগুলোর অর্থ বর্ণনা করেছেন। তার মধ্যে যে প্রসিদ্ধ অর্থগুলো বলেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আলিফ লাম মিম সহ বিভিন্ন সূরার শুরুতে যেই আয়াতে কি বলে হরুফে মুকাত্তাআত গুলো আসছে, তার মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, হামিম, নুন, কফ, সাদ ইত্যাদি যে 14টা অক্ষর আছে এগুলো বিভিন্ন সূরার শুরুতে আসছে, এই হরুফে মুকাত্তাআত গুলো যে সূরার শুরুতে আসছে মূলত ওই সূরার নাম, এটা সূরার নাম, সূরার প্রসিদ্ধ নাম আছে সাথে আলিফ লাম আর একটা সূরার নাম, তহা একটা সূরার নাম, ইয়াসিন একটা সূরার নাম, এটা একটা মত আছে। 2 নম্বর মত হলো এগুলো হলো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করা হয়েছে মূলত আলিফ লাম মিম
এগুলো দ্বারা মূলত আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে, আল্লাহর বিশেষ নাম বর্ণনা করা হয়েছে, যার অর্থ এটা শরীয়তের গভীর তথ্য, বা এটা হলো কি বলে এটা সিররুল শরিয়া, শরীয়তের সির মানে গোপন ভেদ, যেটা আল্লাহ তাআলা পরিষ্কার করেন নাই, নবীজি আলাইহিস সালাম বলে যান নাই। এক নম্বর বললাম সুরার নাম হতে পারে, দুই নম্বর আল্লাহর সিফাত হতে পারে, তিন নম্বর কেউ কেউ আরেকটু ব্যাখ্যা করে এভাবেও বলেছেন যে এগুলোর দ্বারা মূলত কসম কসম করা হচ্ছে, সামনের বাক্য যেটা আসতেছে সেই বাক্য বা সামনের যে বিষয়বস্তু আসতেছে পুরা সুরার, সেই বিষয়বস্তুকে দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা এমফাসাইজ দেওয়ার জন্য এগুলো দ্বারা কসম করতেছেন। আলিফ লাম মিম মানে আলিফ লাম মিমের কসম, এই তিন নাম্বার এই অর্থটাও কেউ কেউ বলেছেন। এখানে আরেকটু বেড়ে আবার কেউ কেউ বলেছেন যে আলিফ লাম মিম এগুলো হরুফে মুকাত্তাআত, এর অর্থ হলো যে কাফের মুশরিকদের সামনে কোরআনের এজাজ প্রকাশ করা হচ্ছে, কোরআনের মিরাকল বা কোরআনের অলৌকিকত্ব প্রকাশ করা হচ্ছে। কিভাবে? সেটা হলো কাফের মুশরিক মক্কায় যারা ছিল তারা তৎকালীন সাহিত্য চর্চায় খুবই উচ্চ পর্যায়ের ছিল, তাদের সময় সাহিত্য চর্চার খুব জয় জয়কার ছিল, রমরম অবস্থা ছিল। তো সাহিত্য আরবি সাহিত্যের ব্যাপারে সবাই পণ্ডিত ছিল, তো যখন তারা কোরআনের আয়াতগুলো পড়তো, এই কোরআনের সাহিত্যমান, কোরআনের বালাগা, অলৌকিকত্ব এগুলো দেখে তারা হায়রান হয়ে যেত। এর মতো যখন কোরআনের চ্যালেঞ্জ আসলো ফাতু বিসুরাতিম মিন মিসলি, পারলে তোমরা এর মতো একটা সুরা নিয়ে আসো, পারলে 10টা আয়াত নিয়ে আসো, পারলে এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো, এই যে চ্যালেঞ্জ গুলো যখন আসলো, এত বড় বড় বিদগ্ধ পণ্ডিত সাহিত্যিক থাকার পরেও কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ পারবেও না ইনশাআল্লাহ। তো এই যে এত সাহিত্যপূর্ণ, এত বালাগাতপূর্ণ, এত মিরাকেল এই কোরআনের মধ্যে আছে, এটার ব্যাপারে তাদের যে অপারগতা, এই অপারগতা প্রকাশ করার জন্যই শুরুতে আলিফ লাম মিম এবং এই যে হরুফে মুকাত্তাআত গুলো আসছে। এর মধ্যে ইঙ্গিত করা হচ্ছে দেখো আলিফ লাম মিম এই যে এগুলো হলো তোমাদের মুখে উচ্চারিত অক্ষর, আরবি ভাষার যে 29টা অক্ষর তোর মধ্যে অন্যতম তিনটা অক্ষর আলিফ লাম মিম, যে আলিফটা উচ্চারণ হয় আ হামজা, এই আলিফের প্রথম অংশ গলার শেষ থেকে মানে মুখের শেষ অংশ থেকে, লাম উচ্চারণ হয় মুখের মাঝখান থেকে, মিম মুখের শুরু ঠোঁট থেকে উচ্চারণ হয়, মানে তোমাদের মুখের শেষ শুরু মাঝখান এগুলো থেকে উচ্চারিত কিছু অক্ষর, এই অক্ষরগুলো দ্বারাই মূলত কোরআনের আয়াতগুলোকে সাজানো, এই অক্ষরগুলো দিয়েই তোমাদের সামনে থাকা অক্ষরগুলো দিয়েই মূলত এই কোরআনকে তোমাদের সামনে দেওয়া হয়েছে, পারলে তোমরা এর চ্যালেঞ্জ গ্রহণ করো। তো এইভাবে এই যে আলিফ লাম মিম বা এগুলো হরুফে মুকাত্তাআত গুলোর দ্বারা কোরআনের এজাজ প্রকাশ করা হয়েছে, কাফের মুশরিক এবং কোরআনের বিরোধী যারা তাদের সবাইকে অপারগতা, তাদের অপারগতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা হরুফে মুকাত্তাআত সম্পর্কে সংক্ষেপে জানলাম। এর পরের আয়াতটা একটু দেখি, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন। এখানে প্রথমে একটু অর্থটা দেখেন, যালিকাল কিতাব ওই কিতাব, লা রাইবা ফীহি যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদান এই কিতাবটা হলো হিদায়াত, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। আমরা যাদের গ্রামারের প্রাথমিক ধারণা আছে আমরা জানি যালিকা এই শব্দটা কোনো জিনিসকে দূরে ইশারা করার জন্য ব্যবহার হয়, একটা হলো দিস ইহা কাছে ইশারা করবো, আর একটা দেখ উহা ওইটি দূরে ইশারা করার জন্য ব্যবহার হবে, এটাকে আরবিতে বলে ইসমুল ইশারা লিল বাঈদ, দূরবর্তী কোন কিছুকে ইশারা করার জন্য ব্যবহার হবে। তাহলে দেখেন যালিকাল কিতাব ওই কিতাব বা সেই কিতাব দূরে ইশারা করবে, তাহলে এখন অর্থ হয় প্রশ্ন হয় নবীজি আলাইহিস সালামের সামনে থাকা কিতাব, নবীজি আলাইহিস সালামের কাছে নাজিলকৃত কিতাব সেটা সম্পর্কেই বলা হচ্ছে, তাহলে এখানে দূরে ইশারা করার শব্দ আসলো কেন? বলার কথা ছিল হাদাল কিতাব এই কিতাব, কারণ কিতাবটা তো আমাদের সামনে আছে সবার, এই হাদাল কিতাব বলার কথা ছিল, তাহলে দালিকাল কিতাব বললো কেন? এটার অর্থটা কি? এটার অর্থ হলো দুই ভাবে অর্থ করা যায়, দালিকাল কিতাব ওই কিতাব বা সেই কিতাব, এর দ্বারা উদ্দেশ্য হলো
যে নবীজি আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন হাদা দালিকাল কিতাব, এই যে হাদা প্রথমে এর শুরুতে সাবজেক্ট যেটা এটা উজ্জ আছে, হাদা মানে এই যে তোমাদের সামনে থাকা যে কিতাবটা আছে, তোমরা যে কিতাবটা পড়তেছো এটাই হলো সেই কিতাব, এটাই হলো সেই কিতাব, হাদা দালিকাল কিতাব, এটাই সেই কিতাব। এখন সেই কিতাব কোনটা? সেই কিতাব বলতে দুইটা উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হতে পারে লৌহে মাহফুজে থাকা কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে সেই কিতাব, হাদা দালিকাল কিতাব, এই যে তোমার কাছে যে কিতাবটা আছে এটা হলো লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার বিশেষ সংরক্ষণাগারে থাকা, আল্লাহর বিশেষ ফেরেশতাদের হেফাজতে থাকা কিতাব, এটা একটা অর্থ হতে পারে। আরেকটা হলো হাদা দালিকাল কিতাব, এটাই সেই কিতাব, এটাই সেই কিতাব বলতে উদ্দেশ্য হলো তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারা এবং অন্যান্য আহলে কিতাব যারা ছিল, সেই কিতাবের মধ্যে আল কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ, সর্বশেষ এবং সবচেয়ে মর্যাদাবান আসমানি গ্রন্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হবে মর্মে যে সুসংবাদ বাণী দেওয়া হয়েছিল, সেই সুসংবাদের বাস্তবায়ন হলো এই কিতাব, হাদা যালিকাল কিতাব, অর্থাৎ এটাই সেই কিতাব। অর্থাৎ তোমাদের পূর্বে তাওরাতে ইনজিলে জাবুরের মধ্যে যে কিতাব আসবে বলে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল, সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন হিসেবে এই কিতাব, তো হাদা যালিকাল কিতাব। এই জন্য মূলত এখানে ইসমুল ইশারা বাইদ ব্যবহার হয়েছে, কারিব না। এটার আরেকটা অর্থ এভাবেও বলেছেন মুফাসসিরিনে কেরাম, হাদা যালিকাল কিতাব, এটাই সেই কিতাব। এই অর্থটা অবশ্য সামগ্রিক বিবেচনায় এর সাথে আসলে পরিপূর্ণ খাপ খায় না, কিন্তু মুফাসসিরিন বলেছেন, এই জন্য আমি শুরুর দিকে একটু বলে যাই, হাদা যালিকাল কিতাব মানে উদ্দেশ্য হলো এটাই সেই কিতাব। সেই কিতাব বলতে আল্লাহ তাআলা মানব বা মানব জাতি সৃষ্টি করার পরেই বা পৃথিবী সৃষ্টি করার এই সৃষ্ট জীব এটা সৃষ্টি করার পরেই ওখানে একটা কিতাব লিখেছেন। সহিহ বুখারীর হাদিসে আসছে যে হাদিসটা হলো লাম্মা কাদাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা এই সৃষ্ট জীব সৃষ্টি করে শেষ করলেন, কাদা কাদা মানে ফয়সালা হয়ে গেছে, সৃষ্টি করে শেষ করলেন, কাতাবা কিতাবান ইনদাহু, তার কাছে তিনি একটা কিতাব লিপিবদ্ধ করলেন, গালাবাত আও কালা সাবাকাত, সেই কিতাবটার মধ্যে একটা বাক্য লিখলেন, সেটা হলো সাবাকাত রহমাতি গাদাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি, সাবাকাত রহমাতি মানে সেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে আমার রহমত আমার দয়া গাদাবি আমার ক্রোধ আমার গুস্সার উপরে বিজয়ী হয়ে গিয়েছে, সেটা অগ্রগামী হয়ে গিয়েছে, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, এই কিতাবটা আল্লাহ তাআলা তার নিকটে আরশের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন। তো এই হাদা দালিকাল কিতাব বলতে কেউ কেউ বলছে ওই যে আল্লাহ তাআলার কাছে আরশে লিপিবদ্ধ যে কিতাব আছে এটাই সেই কিতাব। তো যাই হোক, প্রথম মতটা দ্বিতীয় মতটা এই দুইটা মত এখানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই দুইটা মতের ব্যাপারে মুফাসসিরিন কেরামের ম্যাক্সিমামের মত। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, যেহেতু এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হেফাজতের মাধ্যমে বিশেষ দূতের মাধ্যমে আসছে এবং নির্বাচিত ব্যক্তির কাছে এসেছে, সুতরাং এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকতেই পারে না। এক নম্বর, একটা জিনিসের অথেন্টিকেশন প্রমাণিত হয় তার কোত্থেকে আসছে কার কাছে আসছে এই দুইটার মর্যাদা অনুপাতে। তো আমরা যদি এই কোরআনের কোত্থেকে আসছে সেটা চিন্তা করি, সেটা আসছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং পৌঁছিয়েছে কার মাধ্যমে, রাস্তায় কোনো প্রকার বাতের অনুপ্রবেশ ঘটছে কিনা সেটা বোঝার জন্য দেখেন আসছেও হলো কেরামিম বারারা, বড় বড় সম্মানিত নেককার ফেরেশতাদের মাধ্যমে, সাফারা কেরামিম বারারা বিআইদি সাফারা মানে হলো এই জিবরিল আলাইহিসসালাম এবং এই বড় বড় ফেরেশতাদের সংরক্ষণের সাথে সেখানে সংরক্ষিত আছে, এবং পাঠাইছেও জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে খুব হেফাজতের সাথে, এবং আয়েশা দেওয়াও হয়েছে কাকে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে আল্লাহ তাআলা
40 বছর পর্যন্ত পবিত্র করেছেন। এটা এক তো অভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ তাআলা সাক্কায় সদর তার সিনা চাক করে এভাবে ভিতর থেকে পরিষ্কার করে সব রকমের কলুষতা দূর করে আল্লাহ তাআলা সেই কোরআন দান করেছেন। তো সেই হিসাবে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে, হতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লা রাইবা ফিহি, এর মধ্যে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। এরপর বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়ত। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়ত। মুত্তাকি মানে মুমিনদের একটা শ্রেণী, যারা ইমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের মধ্যে অন্যতম একটা দল হলো মুত্তাকি। মুত্তাকিদের এক শ্রেণী, তাদেরকে মুমিনদের একটা শ্রেণী যাদেরকে মুত্তাকি বলা হয়, তাদের জন্য এই কিতাব হলো হেদায়ত। এই মুত্তাকিদের আলোচনায় যাওয়ার আগে আমি একটু হেদায়েতের মধ্যে একটু বলতে চাই, সেটা হলো দেখেন কোরআন কারিমের প্রসিদ্ধ আয়াত, আমরা রমাদানের সময় যখন পড়ি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, যে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। এই নাস শব্দের অর্থ সমগ্র মানব জাতি, এর মধ্যে কাফের, মুশরিক, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, যত প্রকার মানুষ আছে পৃথিবীতে, যত ধর্মমত পালন করে, যত বিশ্বাস পালন করে, যত জীবন ব্যবস্থা গ্রহণ করা মানুষ আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত, নাসের মধ্যে। তো এখানে বলতেছে কোরআন হলো হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির হেদায়তের জন্য এসেছে। আর এখানে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, স্পেসিফিকলি সমগ্র মানব জাতির জন্য না, বরঞ্চ মুমিনদের জন্য, মুমিনদের মধ্যেও স্পেসিফিক মুত্তাকিদের জন্য। তাহলে দুইটার মধ্যে পারস্পরিক প্রাথমিক একটা বৈপরীত্য প্রতীয়মান হচ্ছে। তাহলে এটার ব্যাখ্যাটা হলো আসলে এই হেদায়েত এবং ওই যে হুদাল্লিন নাসের মধ্যে যে হেদায়েত, দুইটা একরকম হেদায়েত না। কোরআনে বর্ণিত যে হেদায়েতের কথা আসছে, গাইডেন্স বা দিক নির্দেশনার কথা আসছে, এটা আসলে দুই ধরনের হয়। এক ধরনের হেদায়েত যেটা শুধুমাত্র মুত্তাকি এবং মুমিনদের জন্য সাব্যস্ত, শুধুমাত্র তারাই পাবে। আরেক ধরনের হেদায়েত আছে যেটা ব্যাপক, সবাই পাবে। প্রথম প্রকার হেদায়েত, এটাকে আরবিতে বলে হিদায়াত তাওফিক ওয়াল ইলহাম, এটা হলো মুমিনদের জন্য। এই যে এখানে বর্ণিত হচ্ছে হিদায়াত তাওফিক ওয়াল ইলহাম, অর্থাৎ বিশেষ এক প্রকার গাইডেন্স যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বাছায়ের মাধ্যমে প্রাপ্ত হয়, তৌফিক হয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে এলহাম হয়, ঢেলে দেওয়া হয়। এই হেদায়াতটা শুধুমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য সাব্যস্ত, তারাই পাবে। কোন কাফের, কোন মুশরিক, কোন অবিশ্বাসী তারা এই হেদায়াতটা পাবে না। এটার কথাই বিভিন্ন জায়গায় আসছে। সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই এই হেদায়তের তৌফিক দিবেন, আল্লাহ যাকে চান তার মধ্যেই এই হেদায়তকে ঢেলে দিবেন, এই হেদায়তটা আপনি যাকে ইচ্ছা দিতে পারবেন না। তো এই হলো হেদায়ত, যেটাকে আমরা বলছি হিদায়াত তৌফিক ওয়াল ইলহাম, এই হেদায়তটা মুত্তাকিদের জন্য। আরেক প্রকার হেদায়ত আছে হিদায়াত দালালাতি ওয়াল ইরশাদ, হিদায়াত দালালাতি ওয়াল ইরশাদ। দালালাতুন ইরশাদ মানে হলো নির্দেশনা দেওয়া, পথ দেখায় দেওয়া। এই কোরআন থেকে এই নির্দেশনা বা পথ দেখানো, এটা সবাই পাবে। এই কোরআন থেকে জানিয়ে দেওয়া হবে এটা হালাল, এটা হারাম, এই বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এই নির্দেশনা, এই সংক্রান্ত পরিচিতি, এটা সবাই পাবে কোরআন থেকে। কিন্তু এই যে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করতে করা যাবে করা যাবে না, এগুলো জানার পরে সেটা মানতে পারা, সেটা মানার উপরে তৌফিক প্রাপ্ত হওয়া, সেগুলোকে অন্তরে ঢেলে দিয়ে বিশেষভাবে মানানোর উপরে বাধ্য করা, এটা শুধুমাত্র মুমিনরা পাবে। তো সেই হিসেবে যেখানে আছে হুদাল্লিন নাস সেটার অর্থ ভিন্ন, আর যেখানে আছে হুদাল্লিল মুত্তাকিল এটার অর্থ। তাহলে মুমিনদের জন্য যে প্রকারের হেদায়াত সেটার নাম হলো হিদায়াত তৌফিক ওয়াল ইলহাম, সেই হেদায়তটা শুধু মুমিনরা মুত্তাকিরাই পাবে। আরেক প্রকার হেদায়ত হলো যেটা হিদায়াত দালালাতি ওয়াল ইরশাদ, সেটা সবাই পাবে।
একটু আপনারা আরবি টার্ম শুনে হয়তো একটু কনফিউজ হয়ে গেছেন, আমি একটু সংক্ষেপে বুঝাই। হেদায়াতুল দালালাতে ওয়াল ইরশাদ এবং হেদায়াতুল তাওফিকি ওয়াল ইলহাম, এই দুইটার পার্থক্য হলো, প্রথম প্রকার হলো এই হেদায়াতুল দালালাতে ওয়াল ইরশাদ, রাস্তা দেখানো, পথ দেখানো, এটাকে আরবিতে আরেকভাবে বলে ইরাআতুত তরিক, শুধুমাত্র পথ দেখায় দেওয়া। যেমন আমি এখান থেকে বললাম যে আমি ময়মনসিং যাব, মহাকালীতে গিয়ে একজনকে জিজ্ঞাসা করতেছে আমি ময়মনসিং যাব, এর রাস্তা বা কোন গাড়িতে যাইতে হবে আমি জানি না, চিনি না, তো আমাকে বলে দিল এখান থেকে মহাকালী টার্মিনালে যান, ওইখানে বিভিন্ন বাস আছে, এর মধ্যে একটা বাসে উঠবে যেগুলো ময়মনসিং যাবে, আপনাকে ময়মনসিং নামায় দেবে। তো এই যে আমাকে বলে দিল মহাকালী যেতে হবে, ওখান থেকে বাসে উঠতে হবে, এরপরে যাব, এটা হলো পথ দেখানো, এটা হলো দ্বিতীয় প্রকারের হেদায়ত, হেদায়ত দালালাতি ওয়াল ইরশাদ। আরেক প্রকার হেদায়ত হলো আমি গিয়ে বলতেছি ভাই আমি ময়মনসিং যাব, কিভাবে যেতে হবে একটু বললে ভালো হয়, সে বললো চলেন আমিও ময়মনসিং যাব, আমাকে হাত ধরে একেবারে ময়মনসিং গাড়িতে উঠালো, সাথে বসে অনেক আলাপ সালাপ করে যখন ময়মনসিং গাড়ি পৌঁছালো, গাড়ি থেকে নামায় বললো ভাই এটাই ময়মনসিং। তো এটা হলো দ্বিতীয় প্রকারের হেদায়ত। এই দ্বিতীয় প্রকারের হেদায়তটা হলো হিদায়ত তৌফিক ইবল ইলহাম, একেবারে গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। এই হেদায়তটা শুধুমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, আর শুধুমাত্র রাস্তা দেখায় দেওয়া এটা হলো কাফের মুশরিকদের জন্য, সেটাকে বলে হিদায়াতুত দালালাতি ওয়াল ইরশাদ। তো সেই হিসেবে আসলে প্রাথমিকভাবে বৈপরীত্য থাকলেও মূলত এই দুইটা অংশের মধ্যে কোনো প্রকার বৈপরীত্য নেই, যেখানে হুদাল্লিল নাস আছে সেটার স্বতন্ত্র অর্থ, আর যেখানে হুদাল্লিল মুমিনিন হুদাল্লিল মুত্তাকিন আছে সেটার স্বতন্ত্র অর্থ। এখন একটু মুত্তাকি সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করব। এই মুত্তাকি সম্পর্কে এখানেই পাঁচটা সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছেন, এগুলো পড়ার পরে একটু আমরা মুত্তাকি জানব। একটু প্রথমে মনে রাখেন এই মুত্তাকি শব্দটা আমরা যারা গ্রামার জানি রুট লেটার বিবেচনা করলে আসছে হলো ওয়াও কাফ ইয়া, এই তিনটা রুট লেটার থেকে আসছে। এটার অর্থ হয় ওয়াকা ইয়া, ওয়াকা ইয়াকি উইকায়াতুন, অর্থ হলো বাঁচা, নিজেকে বাঁচানো, পরহেজ করা। তো সেই হিসাবে মুত্তাকি, মুত্তাকি মানে হলো যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, নিরাপদ রাখে, সেটা হলো আল্লাহ তাআলার ভয়ে, গায়েবের প্রতি বিশ্বাস রেখে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার অসন্তুষ্টির যেসব কাজ আছে, আল্লাহ তাআলার নিষেধকৃত যেসব বিষয় আছে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখে যারা, তারা হলো মুত্তাকি। মুত্তাকি হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আখিরাতে সফলতা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বেঁচে থাকার আশায়, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজগুলো থেকে নিজেদেরকে পরহেজ করে বাঁচিয়ে রাখে, তারা হলো মুত্তাকি। তো সেই হিসাবে প্রথম পরিচয় আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আল্লাহ তাআলা এই মুত্তাকির পাঁচটা সিফাত বলতেছেন। এখানে আছে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। এখন মুত্তাকি কারা, আল্লাহ তাআলা এখানে একে একে পাঁচটা সিফাত বলবেন। প্রথমে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকিদের প্রথম সিফাত হলো যারা গায়েবের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা ব্যয় করে, খরচ করে, আমি যে জীবিকা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে। দেখেন এখানে তিনটা সিফাতের কথা বলা হলো, গায়েবের প্রতি বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আমার দেয়া রিজিক থেকে খরচ করে। চতুর্থ সিফাত আল্লাহ বলছে, কোনো ভুলভাল ছিল, চতুর্থ সিফাত বলতেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে যারা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, তোমার প্রতি নাজিল হওয়া কিতাবের প্রতি, অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে আমি যেসব কিতাব নাজিল করেছি সেগুলোর প্রতিও বিশ্বাস করে, তাওরাত জাবুর ইনজিল এবং অন্যান্য যত সহিফা আছে, পূর্ববর্তী কিতাব এবং আল কোরআন সমান্তরালভাবে এই সবগুলোকে বিশ্বাস করে, এটা হলো চতুর্থ সিফাত। পঞ্চম সিফাত বলতেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে,
এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই পাঁচ গুণ বিশিষ্ট ব্যক্তি, এই পাঁচ গুণ বিশিষ্ট বান্দা বান্দিরা হলো মুত্তাকি। এই মুত্তাকি, এই পাঁচটা গুণ একটু বোঝার আগে আমরা একটু জানি যে মুমিন দুই শ্রেণীর আছে। বিশেষভাবে নবীজি আলাইহিস সালামের সময় যারা ইসলাম গ্রহণ করেছে, মুমিন হয়েছিল, তাদের দুইটা ক্যাটাগরি। এক নাম্বার হলো, একটা শ্রেণী হলো যারা কাফের মুশরিক ছিল, মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, বিভিন্ন ভাবে শিরিকের মধ্যে লিপ্ত ছিল। এরা কোরআন আসার পরে, নবী আসার পরে তাদের এই ভ্রান্ত বিশ্বাস বাদ দিয়ে নবীজির প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস রেখে মুমিন হয়েছে, এদের একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো আহলে কিতাব ছিল, নাসারা ইহুদি, যারা পূর্ববর্তী বিভিন্ন কিতাবে বিশ্বাস ছিল। পরবর্তীতে কিতাব আসার পরে, কোরআন এবং নবীজি আসার পরে, এই কোরআন এবং নবীজির প্রতি বিশ্বাস এনে তারা মুমিন হয়েছে। এই দুইটা শ্রেণী ছিল। এই প্রথম যে তিনটা গুণ বলা হচ্ছে, এই তিনটা গুণ হলো প্রথম শ্রেণী যারা মুশরিক ছিল তাদের অবস্থা। মুশরিক থেকে তারা এসে ইমান আনয়ন করবে, তাদের জন্য এই তিনটা গুণ বর্ণিত। আর পরের আয়াতে যে দুইটা গুণ বলা হয়েছে, এই কোরআন এবং পূর্ববর্তী কিতাব এবং আখিরাতের প্রতি দৃঢ় ইয়াকিন, এটা হলো আহলে কিতাবদের কথা বর্ণিত হয়েছে। তো এভাবে আমরা এখানে একটা ভাগ করতে পারি। এখন একটু আয়াতগুলো বোঝার চেষ্টা করি। দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে সহজ কথা হলো যেটা আমরা দেখতে পাই না, অদৃশ্য, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, ধরতে পারি না, দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, স্বাদ নিতে পারি না, গ্রাণ নিতে পারি না, এই জাতীয় বিষয়গুলোকে অদৃশ্য বিষয় বা গায়েবের বিষয় বলে। এর মধ্যে অন্যতম হলো আখেরাত, জান্নাত, জাহান্নাম, এরপরে এই বিভিন্ন ঘাঁটি, এগুলো হলো গায়েবের প্রতি বিশ্বাস। এবং পূর্ববর্তী সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সর্বোপরি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এই সব কিছুই গায়েবের বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত। গায়েবের প্রতি ইমান আনে মানে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আল্লাহর পূর্বে যত কিতাব আসছে সেগুলোকে বিশ্বাস করে, পূর্বে যত রাসূল আসছে সবাইকে বিশ্বাস করে, তাকদীরের প্রতি বিশ্বাস করে। তাকদীর, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের প্রতি বিশ্বাস করে। এবং সর্বশেষ পুনরুত্থান হবে সেই বিশ্বাস করে। এই ছয়টা বিশ্বাসের কথা একসাথে গায়েবের মধ্যে চলে আসছে। এই ছয়টার মধ্যে আমরা এখানে পাঁচটাও নিতে পারি, যেহেতু শেষে আখিরাতের কথা আসছে। তো সেই হিসেবে আল্লাহ তাআলা, ফেরেশতাগণ, পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী সকল নবী রাসূল, এই বিশ্বাসগুলো এই গায়েবের বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। এরপরে দেখেন, ওয়ায়ুকিমুনা সালাতা, যারা সালাত কায়েম করে। দেখেন, একটা হলো সালাত আদায় করা, আর একটা হলো সালাত কায়েম করা। এই যে আকামা ইউকিমু, শাব্দিক ভাবে অর্থ হয় কোনো কিছুকে দাঁড় করিয়ে দেওয়া, সুজা করে দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া। এই জন্য আদায় করা, সালাত আদায় করা, আর একটা সালাত প্রতিষ্ঠা করা, দুইটার অর্থের মধ্যে বিরাট তফাত আছে। দুই ভাবে তফাত মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। ওয়ায়ুকিমুনা সালাতা, এর অর্থ হলো সালাতের যত সিফাত আছে, সালাতের সকল ফরজ আদায় করে, সকল সুন্নাত আদায় করে, সকল মুস্তাহাব্বাত আদায় করে, খুশু খুজুর সাথে অত্যন্ত তাদিল আরকান গুলো খুব সুন্দরভাবে আদায় করে, সময়ের প্রতি খেয়াল রেখে সুন্দরভাবে যারা সালাত আদায় করে, তাদের সালাতটা হলো সালাত প্রতিষ্ঠা করা, ইকামাতুস সালাত। আর যারা নামকাওয়াজতে আছে, পড়তে হবে পরে, এই তাদেরটা হলো সালাত আদায়। কোরআনের সব জায়গায়, প্রায় মোটামুটি সব জায়গায় বলা হচ্ছে তোমরা সালাত প্রতিষ্ঠা করো। খামখেয়ালি পড়া করে সালাতে কি পড়তেছো সেটাও বুঝো না, সালাতে কিভাবে দাঁড়িয়ে আছি, ওই দাঁড়ানো অবস্থায় কি কি চিন্তা করতেছি সে প্রতি সেদিকেও কোনো খেয়াল নেই, জাস্ট একটা রোবটের মতো দাঁড়াইছি, কিছু সময় ওখানে দাঁড়ায় কিছু সূরা কেরাত পড়ছি, আবার বের হয়ে আবার আমার নিজস্ব ব্যস্ততা, দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে। এটাকে সালাত প্রতিষ্ঠা করা বলে না, বরঞ্চ সালাত প্রতিষ্ঠার জন্য সালাতের সবগুলো ফরজ সুন্দরভাবে আদায় হচ্ছে কিনা, রুকু সাজদা সুন্দরভাবে আদায় হচ্ছে কিনা, এই রুকু সাজদা এর তাদিল আরকান সুন্দরভাবে আদায় করা হচ্ছে কিনা, এবং সালাতে আমি যা বলতেছি আমার অনুভূতিটা আল্লাহ তাআলার সাথে ওই পর্যায়ে আছে কিনা,
এগুলো খেয়াল করে সালাত আদায় করা, এটাকেই বলে ইকামাতুস সালাত বা সালাতকে প্রতিষ্ঠা করা, সালাতের সিফাত গুলোকে দাঁড় করিয়ে দেওয়া। আবার কেউ কেউ এই ইকামাতুস সালাত বা সালাত প্রতিষ্ঠা করা এর আরেকটা অর্থ এভাবেও বলেছেন, সেটা হলো যে নিজে সালাত আদায় করা, এটা তো সালাত আদায় হয়ে গেল কিন্তু সালাতকে প্রতিষ্ঠা করা হলো না, সালাতকে প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে সালাতের প্রচলন বাড়াইতে হবে। আমার আশপাশে যারা সালাত পড়ে না তাদেরকেও সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধ করে, প্রয়োজনে নির্দেশ করে, ফোর্স করে তাদেরকেও সালাতের মধ্যে নিয়ে এসে একটা সোসাইটি তৈরি করা, যারা সবাই সালাত আদায় করে, এই সবার মধ্যে সালাতের প্রচলন যখন চলে আসবে তখন এটা হবে সালাত প্রতিষ্ঠা। আমি একা পড়ি এটা প্রতিষ্ঠা হলো না, সবাইকে যখন সালাতে অভ্যস্ত করব, সবাই মিলে একসাথে জামাতের সাথে সুন্দর সালাত আদায় করব, তখন এটা সালাতকে প্রতিষ্ঠা হলো। এটা পারিবারিক ভাবে হতে পারে, আমার পরিবারের সদস্যদেরকে আমি সালাতের প্রতি উদ্বুদ্ধ করে সবাইকে সালাতে নিয়ে আসছি, তো একসাথে সবাই পড়তেছি, এই পারিবারিক ভাবে সালাত প্রতিষ্ঠা হলো। ইউনিয়ন ভিত্তিক হলো, জেলা ভিত্তিক হলো, পৌরসভা ভিত্তিক হলো, থানা ভিত্তিক হলো, পুরো দেশব্যাপী হলো। যদি আমি স্ব অবস্থানে থেকে সেই জায়গায় যদি আমি সালাতের প্রচলন ঘটাতে পারি, এজন্য এই সালাত প্রতিষ্ঠার জন্য শুধু নিজে পড়লেই হবে না, বরঞ্চ আমাদের অধীনস্থ যারা আছে যাদেরকে আমরা বলতে পারবো, বললে কোনো পারিপার্শ্বিকতা আসবে না, তাদেরকেও বলতে হবে। যদি তাদেরকেও বলতে পারি তাহলেই সেক্ষেত্রে আমি সালাত প্রতিষ্ঠা করার এই গুণটা আমার মধ্যে আসলো, অন্যথায় সালাত প্রতিষ্ঠা আসলো না। তাহলে ইউকিমুনাস সালাতা, মুত্তাকিদের দুই নম্বর সিফাত হলো সালাত প্রতিষ্ঠা করে তারা। তিন নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে, খরচ করে। এখানে খরচ করার দ্বারা যে শব্দটা আসছে ইউনফিকুন, ইনফাক, ইনফাক শব্দটা কোরআনে সাধারণত নফল সাদাকার ক্ষেত্রে আসছে। আমরা জানি আর্থিক ইবাদত আমাদের একটা হলো ওয়াজিব বা ফরজ, জাকাত, কুরবানি, হজ, এগুলো হলো আর্থিক ইবাদতের মধ্যে ফরজ ইবাদত। বাকি অন্যান্য আরো অনেকগুলো শাখা আছে যেগুলোতে ফরজ না, বাকি করার নির্দেশ আছে, যেগুলো নফল। গরিবদের হক আদায় করা, এতিমদের হক আদায় করা, বিধবাদের হক আদায় করা, মিসকিনদের খাবারের প্রয়োজন পূরণ করা, এই যে এগুলো ঋণদারদের ঋণ থেকে মুক্তকরণ, এগুলো নফল সাদাকা। তো এই আয়াতের মধ্যে যেহেতু ইনফিকুন শব্দ আসছে, এজন্য অধিকাংশ মুফাসসিরিন বলছেন এখানে নফল সাদাকা উদ্দেশ্য, আমার দেয়া রিজিক থেকে খরচ করে। দেখেন আয়াতের ভঙ্গিমাটা, আয়াতের বর্ণনা ভঙ্গিটা খেয়াল করেন, আমি যেই রিজিক দিয়েছি, যে রাজাক না, আমরা যেই রিজিক দিয়েছি, হুম তাদেরকে, মিম্মা, সেখান থেকে তারা যেন খরচ করে। কেমন যেন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, আমরা হলাম এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর এই সকল সম্পদের আমরা হলাম হিসাব রক্ষক, হিসাব করি মাত্র। অফিসের বস ম্যানেজারকে যদি বলে যে মাসের 5 তারিখে এতজন এমপ্লয়ারের বেতন অগ্রিম দিয়ে দাও, এই ম্যানেজারের কি দ্বিমত করার কোনো সুযোগ আছে? কারণ অফিসের বস তার টাকা আমাকে দিতে বলতেছে, আমি দিব, অসুবিধা কি? এখানে কোনো মানে দ্বিতীয় চিন্তা করার সুযোগ নেই। দেখেন এখানে আল্লাহ তাআলা বর্ণনা ভঙ্গিটা এরকম, যেন আল্লাহ তাআলার সকল সম্পদ, এই জমি জামা টাকা পয়সা যা কিছু আমরা এই দুনিয়াতে পেয়েছি আল্লাহর বিশেষ অনুগ্রহে পেয়েছি, এগুলো সব মালিকানা মূল আল্লাহ, আল্লাহ আমাকে এখানে হিসাব রক্ষক বানাইছেন, আমি যার মালিক, আমি এটার হিসাব রক্ষক মাত্র। তো সুতরাং আল্লাহর নির্দেশ যেখানে সেখানে খরচ করতে কোনো প্রকার দ্বিধা, কোনো প্রকার দ্বিমত বা নিজের পক্ষ থেকে অনাগ্রহ এগুলো থাকতে পারবে না। যদি থাকে তাহলে আমি প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি হতে পারবো না। এবং এখানে দেখেন ওয়ামিম্মা রাযাকনাহুম বলছে, রাযাকনা রিজিক, এই রিজিক কথাটা বিরাট ব্যাপক। শুধুমাত্র আমরা রিজিক বলতে অর্থ করি এই যে আমরা যা খাই, আমাদের খাবারের ব্যবস্থা যা হয় এটাকে আমরা রিজিক বলি না, আসলে রিজিক এটাকে বোঝায় না। রিজিক বলতে আল্লাহর পক্ষ থেকে আমার সুস্থতা থেকে শুরু করে আমি যা কিছু পেয়েছি, আমার শক্তি, আমার জ্ঞান এবং আমার সামাজিক অবস্থান, আমার একটা প্রভাব প্রতিপত্তি মানুষের মধ্যে, এই যে আমার সম্মান, আমার টাকা পয়সা, আমার সন্তান সন্ততি, আমার পারিবারিক ভাবে একটা সুন্দর পরিবার, এই যে এই সব কিছুই আসলে রিজিকের অন্তর্ভুক্ত, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক।
এমনকি আমার সুস্থতা, এই যে সুস্থভাবে প্রতিটা শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার রিজিক। সুতরাং এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার পাওয়া এই রহমত, আল্লাহ তাআলার পাওয়া এই রিজিককে যথাস্থানে স্পেন্ড করা, খরচ করা, ব্যয় করার মানসিকতা থাকতে হবে। আমার জ্ঞান দিছে ইসলামের যে শাখায় আমার জ্ঞানকে খরচ করলে মানুষ উপকৃত হবে, সেখানে আমাকে খরচ করার ক্ষেত্রে বাধ্য থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দিছে, যেখানে আল্লাহর হুকুম সেখানে খরচ করতে বাধ্য থাকতে হবে। আল্লাহ আমাকে সামাজিক অবস্থান দিছে, আমার এই অবস্থান দিয়ে মানুষের পরিবর্তন করা সম্ভব, সেখানে আমাকে বলতে হবে। এটা হলো আমার প্রতি নির্দেশ। আমাকে বিরাট শক্তি দিছে, সামর্থ্য দিছে, আল্লাহর দিনকে বিজয় করার জন্য এই আমার শক্তিকে সেখানে খরচ করতে হবে। এটা হলো রিজিক, আর এই রিজিককে খরচ করতে পারা, এটা হলো মুত্তাকি এবং মুমিনদের অন্যতম সিফাত। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে দেখেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। পূর্ববর্তী কিতাব এবং বর্তমান কিতাব আল কোরআন, এই উভয়টার প্রতি বিশ্বাস থাকতে হবে। আল কোরআনের প্রতি বিশ্বাস, সেটা হলো এটা হলো আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না, এই বিশ্বাস। আর পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি বিশ্বাস হলো আল্লাহ তাআলা সময়ে নির্দিষ্ট নবীর প্রতি যে সহিফা বা কিতাব সমূহ পাঠিয়েছিলেন, সেগুলো সঠিক, সত্য এবং আসমানি কিতাব, সেগুলোর মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি বা ইত্যাদি কিছুই ছিল না, সঠিক কিতাব, আসমানি কিতাব। বাকি যখন আল কোরআন আসছে, আল কোরআন আসার পরে সেগুলোর বিধান, সেগুলোর অবস্থান রহিত হয়ে গিয়েছে, বাকি ওই কিতাবগুলো হক, এ বিশ্বাস থাকতে হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন থাকতে হবে। দেখেন এখানে ইউকমিনুন, বিশ্বাস করা, ইমানের কথা বলে নাই, বরঞ্চ ইমানের কয়েক স্তর উপরের বিষয় হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন বলে হলো যে মোটামুটি আমি চোখে দেখার পরে বিশ্বাস করলে যে অবস্থা হয়, না দেখেও সেই সেই রকম বিশ্বাস করা, এটাকে ইয়াকিন বলে। আমি দেখি নাই, না দেখেও দেখার মতো বিশ্বাস, এটাকে ইয়াকিন বলে। এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আস সবরু হুয়া শাতরুল ইমান, সবর এটা হলো ইমানের অর্ধেক, এবং ওয়াল ইয়াকিনু হুয়াল ইমান, আর ইয়াকিন এটা হলো পরিপূর্ণ ইমান, ইয়াকিন এটাই হলো ইমান, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন বলে হলো কাল মুআয়ানা, মানে চোখে দেখলে যেরকম আমার বিশ্বাস হতো, চোখে দেখলে আমি যেরকম এর প্রতি ফেইথ হতো, সেই ফেইথটা না দেখেও থাকতে হবে, এটাকে ইয়াকিন বলে। জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ তাআলার সামনে বিচারের ফয়সালার সামনে দাঁড়াতে হবে, বাহ্যিক কোনো সামনে সরাসরি প্রমাণ নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে আছে, নবীজির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, তো সুতরাং এর প্রতি কোনো প্রকার সন্দেহ ছাড়া দ্ব্যর্থহীন ভাবে এর প্রতি দৃঢ় একটা দেখার মতো বিশ্বাস করতে পারাই হলো ইয়াকিন। আর ইয়াকিন যার থাকবে, তার জন্য শরীয়তের বিধান পালন করা সহজ, তার জন্য শরীয়তের বিধানগুলো পালন করা খুব সহজ। এই জন্যই আমরা যখন সূরা আনকাবুতে পড়ি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ এবং সকল প্রকার ব্যাহাপনা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। তো কই, আমরা তো সালাত পড়তেছি, আমরা তো দ্বিধার্চে আল্লাহর অসন্তুষ্টির কাজ করে যাচ্ছি, মুনকারাত করে যাচ্ছি, তাহলে সালাত তো আমাদেরকে বিরত রাখতেছে না, কেন? কারণ হলো ওই সালাতটা যথার্থ সিফাত অনুযায়ী হচ্ছে না, এবং সালাত পড়ার সময় যে ইয়াকিন থাকা দরকার, সেই ইয়াকিন আমাদের নাই। এই ইয়াকিনের ঘাটতির কারণে সালাতের সিফাতের ঘাটতি হচ্ছে, এই জন্য সালাতের কার্যকারিতা যেটা, সেটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। এই জন্য আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, দৃঢ় ইয়াকিন রাখে, যে দৃঢ় বিশ্বাস রাখবে, সে কখনো তার দ্বারা আল্লাহর নাফরমানি বা অসন্তুষ্টির কাজ হতেই পারে না। আল্লাহ আমাদেরকে এই পাঁচটা সিফাত অর্জন করে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং এর ক্ষেত্রে যেসব ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে পূরণ করে দিক, আমিন। আলহামদুলিল্লাহ, এই পাঁচটা আয়াতে খেয়াল করলে দেখবেন, এই পাঁচটা সিফাত যে বর্ণনা করা হয়েছে, এই পাঁচটা সিফাতের মধ্যে তিনটা দিক আছে। দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা জানি, আমরা যে ইবাদত করি,
ইবাদতের ক্ষেত্রে তিন রকম ইবাদত আছে, তাই না? এক নাম্বার হলো ইবাদত, এক নাম্বার হলো মৌখিক ইবাদত বা বিশ্বাসগত ইবাদত, যেটা আমরা মুখে বলি এবং নিজের ব্রেন দিয়ে আকল দিয়ে বিশ্বাস করি, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস করি, এক নাম্বার ইবাদত, এটাকে বলে ইমান। ইসলামের মৌলিক পাঁচটা শাখা না? এক নাম্বার হলো আকায়েদ, বিশ্বাস সংক্রান্ত, দুই নাম্বার ইবাদত, ইবাদত সংক্রান্ত, তিন নাম্বার হলো মুআমালাত, লেনদেন সংক্রান্ত, চার নাম্বার হলো মুআশারাত, আচার আচরণ সংক্রান্ত, সর্বশেষ হলো আখলাক, চরিত্র, এই ঘটন সংক্রান্ত। তোর মধ্যে এই দেখেন আমাদের যে ইবাদত আছে, ইবাদতের শাখাটাকে এখানে পরিপূর্ণ করা হয়েছে পাঁচটা সিফাতের মধ্যে। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। এই বিশ্বাস এবং ইয়াকিন এর মাধ্যমে যে আমাদের বিশ্বাসগত যে ইবাদত, অন্তর্গত যে ইবাদত, মৌখিক ইবাদত, এটার কথা বর্ণনা করা হচ্ছে। এরপরে ওয়াইকিমুনা সালাতা, সালাত কায়েম করে, এর দ্বারা আমাদের শারীরিক যে ইবাদত আছে, সালাত, সওম এবং অন্যান্য শারীরিক ইবাদত, এই সবগুলোকে এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এই যে আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে, খরচ করে, এর দ্বারা আর্থিক ইবাদত গুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর্থিক ইবাদত, তার মধ্যে জাকাত, সাদাকাতুন নফল, হজ, কুরবানি ইত্যাদি সকল প্রকার আর্থিক ইবাদত গুলো এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। তো আর্থিক ইবাদত, মৌখিক এবং বিশ্বাসগত ইবাদত এবং শারীরিক ইবাদত, এই সবগুলোর ক্ষেত্রে যারা পরিপূর্ণ শাখায় আছে তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, আর তাদের জন্যই এই কিতাব হলো প্রকৃত হেদায়ত, তাদেরকে এই গন্তব্যস্থলে পৌঁছে দেবে, তাদেরকে এই মাকসাদ বা চূড়ান্ত যে ডেস্টিনেশন, তাদের জন্য এই কোরআন সেই ডেস্টিনেশন হবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যে আয়াতগুলো পড়লাম এর সঠিক যেগুলো বললাম, আল্লাহ আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, যদি কোনো কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সেগুলো থেকে পরহেজ করে বাদ দিয়ে সেগুলো পূরণ করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, শেষ করার আগে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো প্রশ্ন আছে আজকে যেটুকু পড়লাম এই বিষয়ে বা বিষয়ে প্রশ্ন আছে? আমরা প্রতি ক্লাসের শেষে বিজ্ঞাপনে আছে আমাদের ক্লাস রুটিনের মধ্যে, যে প্রথম এক ঘন্টা আমরা সরাসরি তাফসির পড়ব, পরবর্তী শেষ 15 মিনিট আমরা একটু প্রশ্ন উত্তরে থাকবো, প্রশ্ন থাকে। তো সেই হিসেবে এই শেষের দিকে আপনার যদি প্রশ্ন থাকে প্রশ্ন লিখে রাখতে পারে, পরে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে সম্ভবত কারোর কোনো প্রশ্ন নাই, তো সেই হিসেবে আমরা শেষ করি। সেটা হলো ওই যে সালাতে পড়ার সময় নিজের খেয়ালকে ঠিক করতে হবে, যে আমি কোন খেয়ালে আছি এটাকে ঠিক করতে হবে। এটাকে বলে হাদিসে জিব্রিলের মধ্যে আসছে, সেটা হলো আন্তাবুদাল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করার সময় তোমার অন্তরের অবস্থা হবে দুইটা, দুইটা যে কোনো একটা গ্রহণ করতে পারলে ইবাদতটা সুন্দরভাবে হবে, অন্তরের খল এদিক সেদিক যাবে না। দুইটার একটা খেয়াল হলো কান্নাকা তারাহু, আল্লাহর সামনে দাঁড়াইছো, আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছ, তখন তোমার অন্তরের খেয়াল এরকম থাকবে যেন তুমি তারাহু, আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছো, আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, এই খেয়াল করতে হবে। আল্লাহকে দেখতে পাচ্ছি এই খেয়াল তো অনেক উচ্চ পর্যায়ের খেয়াল, তাই না? আমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, তো কত সুন্দরভাবে দাঁড়ানো দরকার, কত সুন্দর পোশাক পরে দাঁড়ানো দরকার, কত সুন্দর তিলাওয়াত করা দরকার, কত সুন্দর পবিত্র মন নিয়ে পড়া দরকার, তাই না? তো এই খেয়াল করতে পারলে ইনশাআল্লাহ খেয়াল পরিবর্তন হবে না বা মনোযোগ এদিক সেদিক যাবে না। তো সেই জন্য প্রথমেই অন্তরে অন্তরে খেয়াল করতে হবে, আমি জায় নামাজে দাঁড়াইছি মানে হলো এই স্বাভাবিক অন্য দাঁড়ানোর মতো না, এখন আমি সরাসরি আল্লাহ তাআলার সামনে আসছি, আল্লাহ তাআলাকে আমি যেন দেখতে পাচ্ছি, অন্তরে অন্তরে এই খেয়াল করা। দুই নাম্বার
আল্লাহ নবী বলতেছেন ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি এই অবস্থায় না যেতে পারো যে সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো, অন্তত এই খেয়াল করো যে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, অন্তত এই খেয়াল করো যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, যে আমি দাঁড়ায় আছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। এই এই অবস্থায় আমি যদি আমার দোকানের খেয়াল করি, বিবি বাচ্চা সন্তানদের খেয়াল করি, আমার বিজনেসের খেয়াল করি, আল্লাহর সামনে কি জবাব দিব এই খেয়াল করো। এই দুইটা করতে পারলে তাহলে ইনশাল্লাহ এই সালাতের খেয়ালের পরিবর্তন হবে। আরেকটা নির্দেশনা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন সল্লু সালাত মুওয়াদ্দিইন, মানে হলো তোমরা সালাত আদায় করার সময় প্রত্যেক সালাতের সময় এই খেয়াল করো যেন তোমার এই সালাতটা হলো বিদায় গ্রহণকারী সালাত, সর্বশেষ সালাত, এরপরে আর কোনো সালাতের সুযোগ পাবে না, এই খেয়ালে পড়ো। ফাঁসির আসামি বা কোনো কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বলছে তোমার কোনো শেষ ইচ্ছা, বলছে 2 রাকাত সালাত আদায় করবো, বলেন ওই 2 রাকাত তার কেমন সালাত হবে শেষ 2 রাকাত? তাহলে নবী যেন শিখাই দেন সল্লু সালাত মুওয়াদ্দিইন, তোমরা সালাত আদায় করার সময় খেয়াল করো যেন এটা আমার জীবনের শেষ সালাত, এরপরে আর পাবো কিনা, আর সুযোগ আসবে কিনা এর নিশ্চয়তা নাই তো, কারণ আমাদের জীবন তো একেবারে সামান্য, এই জীবন একেবারে অল্প সময়, কি হবে কোনো খেয়াল নেই। হাদিসের শব্দ চয়ন খেয়াল করেন, সল্লু সালাত মুওয়াদ্দিইন, মানে বুক ফেটে যাওয়ার মতো একেবারে বিদায় গ্রহণকারী সালাত, এরপরে আর কোনো সালাতের সুযোগ নাও পাইতে পারো, এই খেয়াল করে তোমরা সালাত আদায় করো। যদি এগুলো আসতে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ সালাতের ক্ষেত্রে আমাদের এই যে মনোযোগের যে ঘাটতি এটা ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বাহ্যিকভাবে করার কথা বলছেন সেটা হলো যে এই আমরা সালাতে যে বিষয়গুলো পড়ি, আমরা দোয়া পড়তেছি, সাজদার দোয়া, রুকুর দোয়া, এরপরে সুরা ফাতিহা পড়তেছি, সাথে সুরা মিলাচ্ছি এবং সালাতের তাকবিরাত গুলো পড়তেছি, এগুলো অর্থটা জানা, এই যে আমি বলতেছি আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়, তো এখানে আল্লাহ সবচেয়ে বড় বলে যদি আমি তার সামনে দাঁড়িয়ে অন্য কিছু করতে থাকি তাহলে তো আল্লাহর বড়ত্বের কথা মুখে বললাম কিন্তু কাজে প্রমাণ দিলাম না। সুরাতুল ফাতিহার মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ আমার কথাগুলোর জবাব দিচ্ছেন, সাজদার মধ্যে রুকুর মধ্যে কি বলতেছি, তাশাহুদে কি বলতেছি, অর্থটা জানা, অর্থটা জেনে জেনে পড়া, তাহলে ইনশাল্লাহ সালাতের মনোযোগের ঘাটতিটা কমে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। আশা করি আপা বুঝতে পেরেছেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম কারো যদি কসর নামাজে হয়, কসর করতে পড়ার ক্ষেত্রে, সে কি তখন কসর না পড়ে মানে সম্পূর্ণ নামাজ পড়তে পারবে কিনা, কেউ যদি করতে চায় সেটা কি হয়? প্রশ্ন, কেউ যদি সফর অবস্থায় থাকে তাহলে তার জন্য অবশ্যই কসর করতে হবে, সে পূর্ণ সালাত করতে পারবে না, সে পূর্ণ সালাত পড়লে তার সালাতই হবে না, অবশ্যই তাকে কসর করতে হবে। এক্ষেত্রে যদি পুরুষ কেউ হয়, জামাতের সাথে পড়তেছে, জামাতের সাথে পড়লে ইমাম সাহেব যদি মুকিম হয় তাহলে তো সে পূর্ণ পড়বে, তাহলে তার সাথে সে পূর্ণ পড়তে পারে, অন্যথায় একাকি পড়তেছে বা মুসাফির ইমাম সে পড়াচ্ছে তাহলে সেই অবস্থায় সে পূর্ণ সালাত পড়তে পারবে না, অবশ্যই কসর করতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত মনে করেন আমি 1 মাসের জন্য যাচ্ছি কিংবা 2 মাস, সেক্ষেত্রে কি কসর হচ্ছে? কসর, এই সফরের মাস্তাটা একটু বিতর্কিত যে আসলে সফর কতদিনে হবে, কি নিয়ত করলে হবে, কত দূরত্বে গেলে হবে, এটার অনেকগুলো মত আছে, তবে যে মুসাফির, মুসাফির অবস্থায় অবশ্যই তাকে কসর করতে হবে। এখন কে মুসাফির হয় এটা জানা আছে? মুসাফিরের জন্য আমাদের হানাফি প্র্যাকটিস যেটা আমরা করি সেটা হলো 48 মাইল পরিমাণ দূরত্বে যেতে হবে এবং 15 দিনের কম সফরের নিয়ত থাকতে হবে, যদি এরকম হয় তাহলে সে মুসাফির, এটা হলো হানাফি মত। আর কেউ কেউ এই মতটা দিচ্ছেন 48 মাইল এটা কোনো পরিমাণ না, পরিমাপটা হলো আসলে কেউ যদি নিজের এলাকা থেকে বের হয়, নিজের এলাকা থেকে আমরা যেটাকে সফর বলি আর কি, সফর একটা হলো বাজার করতে গেছি বাজারে, একটা হলো আমার পাশের গ্রামে গেছি, এটাকে তো আর আমরা সফর বলি না, সফর বলি মোটামুটি প্রস্তুতি নিয়ে ব্যাগ গুছায়া কয়েকদিনের জন্য বের হয়েছে, এটাকে সফর বলি। তো কেউ যদি এরকম বের হয় তাহলে সে মুসাফির। আবার কেউ কেউ এখানে 15 মাইলের কথাও বলছে, তো অনেকগুলো মত আছে। মোট কথা হলো
যে আসলে যেটাকে আমরা সফর বলি, সফর সফর মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে বের হয়ে যেটাকে, তাই না? এটা আমরা দেখলেই বুঝবো, ওই মানে অবস্থা দেখলেই বোঝা যাবে এটা। তো সফরে বের হলে তখন এই সফর অবস্থায় কসর করতে হয়, কসরে বেশি থাকা হচ্ছে মনে করেন 1 মাস, এটা হলো হানাফি মত। হানাফি মত হলো 15 দিনের কম নিয়ত থাকতে হবে, আর অন্যান্যরা এই নিয়তটা শর্ত করে না। যতদিনই থাকুক বাড়ির বাহিরে আছে, এই সফরের ক্ষেত্রে হুকুমটা দেওয়া হয়েছে মাকাসিদুস শরিয়া হলো তার আনকমফোর্টনেস, মানে বাসায় থাকলে তার বিছানা তার সবকিছু এখানে যে কমফোর্টেবল, বাহিরে থাকলে তার একটা কমফোর্টনেস এর ঘাটতি থাকে, এই জন্য শরীয়তের পক্ষ থেকে তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। তো এই জন্য 15 দিনের যেই শর্তটা, এটা হানাফি মত, বাকি অন্যান্যরা এই শর্তটা করেন না। আরেকটা মত হলো এই সফরের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটা বিষয় আসে, সেটা হলো এই সফরের অবস্থায় তো ফরজ সালাত তো কসর করবো এটা বুঝলাম, কিন্তু ওই সময় যে সুন্নাত গুলো আছে না, ফরজের সাথে অনেক সুন্নাত আছে না, এই সুন্নাত গুলো কি আমরা পড়বো নাকি পড়বো না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটু বলে রাখি, এ ব্যাপারে দুইটা মত আছে। দুই মত হলো, একটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন সফর অবস্থায় যদি ক্লান্তি না থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে ফরজটা তো কসর করবে ঠিক, সুন্নতটা পড়তে পারলে উত্তম, সুন্নতটা পড়তে পারলে ভালো। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর অনেকেই বলছেন না, বরঞ্চ সফর অবস্থায় সুন্নত এবং নফর গুলো না পড়া উত্তম, না পড়া উত্তম। তাদের দুইটা দৃষ্টিকোণ, সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বিবেচনা করছেন হলো এই দিকটা, সেটা হলো সফর অবস্থায় দোয়া কবুল হয়, সফর অবস্থায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি থাকে, এই সময় যদি সে নফল পড়ে, সুন্নত গুলো পড়ে, এর ফজিলত অনেক বেড়ে যাবে, এরপরে দোয়া করলে তার এগুলো অনেক উচ্চমানের হয়ে যাবে। তো এই বিবেচনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন সফর অবস্থায় সুন্নত এবং নফল গুলো পড়া উত্তম, বাকি অন্যান্য যারা বলছেন না পড়া উত্তম, তারা বিবেচনা করছেন এর বিপরীত দিকটা, সেটা হলো আল্লাহ সফর অবস্থায় ফরজি মাফ করে দিছেন, ফরজি কসর করতে বলছেন, সংক্ষিপ্ত করতে বলছেন, তো সুন্নত বা নফল সেগুলোর তো প্রশ্নই আসে না। আল্লাহর সার যেহেতু ফরজে আছে, তো ওগুলোতে তো অবশ্যই সার নিতে হবে, তো সুতরাং তারা বলছেন না পড়া উত্তম। তো দুইটা বিবেচনায় আছে, আপনারা অবস্থা ভেদে দুইটাই মানতে পারেন আর কি। জাযাকুম আল্লাহ খায়রা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ছোট্ট প্রশ্ন ছিল যে আমরা মেয়েরা সাধারণত নিজের বাসায় থাকি, মানে নিজের হাজবেন্ডের বাসা কি নিজেদের বাসা কেনা বাসা, কিন্তু আমরা যখন বাবার বাড়িতে যাই সেটা যদি দূরে হয়, এবং শ্বশুরের বাড়িতে যাই সেটা যদি দূরে হয়, সেখানে কি মেয়েদের জন্য কসর হয়? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, আমরা যখন হজে যাই তখন অনেকেই দেখি আমি যে খুব কনফিউজ থাকে হজের ইয়েটা, যে তারা কি সব ওখানে গিয়ে কসর করবে নাকি ইয়ে পড়বে। কারণ হচ্ছে যখন আমরা হজে গিয়ে জামাতে নামাজ পড়ি তখন তো সেটা জামাতের হয়, কিন্তু যখন জামাত পেলাম না বা রুমে আছি, হোটেলের রুমে আছি, তখন সে কি কসর পড়বে নাকি সে পুরো নামাজ পড়বে, অনেকেই কনফিউজ থাকে। এই ব্যাপারটা তো একটু যদি বলতে, কারণ সামনে সবাই অনেকেই হজে যাবে। খুব গুরুত্বপূর্ণ অংশ প্রশ্নের এই দিকগুলো, তবে সবগুলো একটু ঝামেলার মাসালা, মানে ঝামেলা বলতেছি একটু বিতর্কিত, মানে একমত না, এগুলোর ব্যাপারে আলেমদের অনেকগুলো মত আছে। প্রথমে একটু হজের কথাটা বলি, হজেরটা ওই আগে যেটা বললাম, আমাদের হানাফি মত হলো 15 দিনের বেশি যদি কোথাও সফরের নিয়ত করে তখন সেখানে সে মুসাফির থাকে না, মুকিম হয়ে যায়, তার জন্য কসর করতে পারবে না। তো এই নিয়ম মেনে আমরা যারা হানাফি, এই ফতোয়া দেওয়া হয় যে হজে যারা যায় মোটামুটি 40 দিনের প্যাকেজ থাকে, তো এখানে তো 15 দিনের বেশি নিয়ত করা হচ্ছে, তো সুতরাং তারা সেখানে মুসাফির না, তারা সেখানে কসর করতে পারবে না, এটা হানাফি ফতোয়া। আর বাকি অন্যরা বলে যে সফর মানে সফর, কোনো এখানে এই দিনের নির্দিষ্টতা নাই, এই শর্ত নাই, তো সেই হিসেবে সেখানে 40 দিন থাকার নিয়ত করলেও ওই অবস্থায় মুসাফিরই থাকবে, তো সেই অবস্থায় কসর করা যাবে। এই দুইটা মতই আছে। এখন আমরা যারা হানাফি প্র্যাকটিস করি এটা, আর বাকি অন্যরা যারা আমরা সালাফি আছি বা এই সহি হাদিস মানতে চাই বা নর্মালি চলি, তারা আমরা দ্বিতীয় মতটা মানতে পারি এই হজের ব্যাপারে আর কি। দুইটা মত আছে। আর ওই যে স্ত্রীরা মেয়েরা স্বামীর বাড়ি নিজের বাপের বাড়ি, এই দুইটার অবস্থান আসলে সফরের ইয়াটা বিবেচনা করা হয় হলো আমি যেখানে যাচ্ছি ওইখানে আমার সামগ্রিক
বিষয়বস্তু আছে কিনা, মানে আমার বাড়ি ঘর আছে কিনা, আমার সম্পদ আছে কিনা, আমার জন্য আলাদা বিছানা আছে কিনা, রুম ইত্যাদি সবকিছু আছে কিনা। যদি থাকে তাহলে এটা নিজের বাড়ির মতো বিবেচনা করা হয়, আর না থাকলে সেখানে সফর, এমনকি নিজের বাড়িতেও এরকম হবে। বর্তমান ফটো এরকম আর কি, ধরেন আমার গ্রামের বাড়ি ময়মনসিং, আমি ঢাকায় থাকি, এখন ময়মনসিং আমার কিছুই নাই, সব বিক্রি করে আমি ঢাকায় চলে আসছি। এখন ময়মনসিং গেলে আমার বাড়িও নাই, জমি জমা কিচ্ছু নেই, গেলে চাচার বাসায় থাকতে হয়, গেলে বড় ভাইয়ের সাথে একটু থাকতে হয় শেয়ার করে, এরকম যদি হয় তাহলে আমি আমার বাড়িতে গেলেও মুসাফির। আর যদি না, ওখানে আমার সবকিছু আছে, আমার একটা বাড়ি আছে ওখানে, ওখানে যাওয়ার পরে আমার সব ব্যবস্থা আছে, এরকম আছে, তাহলে ওখানে যাওয়ার পরে আমি মুসাফির না মুকিম। বিবেচনাটা হলো এটা। এখন একটু বুঝতে সহজ হবে যে মেয়ে মহিলারা বিয়ের পরে সে স্বামীর তাবে হয়ে যায়, অনুগামী হয়ে যায়, স্বামীর অনুগামী। বিয়ের পরে মহিলারা স্বামীর অনুগামী হয়ে যায়, তার মানে স্বামীর যেখানে সফর সেখানে স্ত্রীর সফর, স্বামীর যেখানে মুসাফির সেখানে স্ত্রীর মুসাফির। তো সেই হিসেবে স্বামী তার শ্বশুর বাড়ি গেলে খুব সাধারণ যে সে সেখানে মুসাফির। তো সেই হিসেবে মহিলারা যদি তার বাপের বাড়ি যায় তাহলে সেক্ষেত্রে সেখানে মুসাফির হিসেবে পরিগণিত হবে। আরেকটা হলো স্বামী তার নিজের বাড়িতে গেলে, যেটা আর কি মহিলাদের শ্বশুর বাড়ি, তো সেখানে তো স্বামী সেখানে সে মুসাফির না, বরঞ্চ মুকিম, পূর্ণ সালাত আদায় করবে। এই জন্য মহিলারাও যদি স্বামীর বাড়িতে থাকে ওই অবস্থায় সে সফর খসর করবে না, বরঞ্চ সে স্বামীর অনুগামী হিসাবে মুকিমের সালাত আদায় করবে, পূর্ণ সালাত আদায় করবে। এটা একটা মত। আর একটা মত কেউ কেউ বলছে ওই যে ওই বিবেচনাটা করা যে ওইখানে কিছু আছে কিনা, যদি মহিলাদের বাপের বাড়িতে সম্পদ থাকে, তার জন্য আলাদা রুম থাকে, বাড়ি করা থাকে, তার জন্য আলাদা পূর্ণ ব্যবস্থাপনা থাকে, তাহলে মহিলারা বাপের বাড়ি যাওয়ার পরে মুকিম হবে, আর যদি না থাকে তাহলে বাপের বাড়ি গেলেও মুসাফির হবে। এই বিবেচনাগুলো আছে আর কি মাসালাটার মধ্যে। বুঝতে পেরেছেন? যদি হজে, জি উস্তাদ, হজে অনেকেই এখন 10 দিন 12 দিনের জন্য যায়, সেক্ষেত্রে কি মানে সে সফরের ইয়ে পড়বে? হ্যাঁ, 15 দিনের কমে যদি যায় তাহলে অবশ্যই সবার মতে মুসাফির। যদি হোটেলে তাহলে সে কসর পড়বে, কারেক্ট, কসর পড়বে 15 দিনের কমে নিয়েতে গেলে। আর যদি 15 দিনের বেশি নিয়েতে যায় তাহলে সেক্ষেত্রে হানাফি ফতোয়া হলো সে মুসাফির না, বাকি অন্যান্য ফতোয়া হলো সে সব তখনও মুসাফির, কসর করতে পারবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। তো আমরা শেষ করে ইনশাল্লাহ তাহলে আমাদের এই তাফসীর ক্লাসটা হবে 2 দিন, সপ্তাহে 2 দিন। আমরা জানা আছে একটা হলো বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা, আর একটা হলো প্রতি সোমবার সকাল 11টা থেকে 12:30। আলহামদুলিল্লাহ আমরা নিজেরা তো জয়েন করবোই, যদি পরিচিত থাকে তাদেরকেও একটু দাওয়াত দিব। এখানে আমরা আসলে বিস্তৃত উন্মুক্ত আলোচনা করব এই আয়াতটা বুঝার ক্ষেত্রে কি কি বিষয় আছে এই সম্পর্কিত। এখানে কোনো ইয়া না, কি বলে যে গ্রামার ইত্যাদি না জানলে বুঝবে না এরকম কিছু না, সবাই বুঝবে। যারা কোরআনের সম্পৃক্ততা চায় সবার প্রতি আহ্বান থাকবে, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাইকে একটু আমরা এই দাওয়াতটা পৌঁছাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।